সেখানে বলবো যে অস্টিওপেনিয়াটা মানে আমাদের অস্টিওপোরোসিস বলার আবার গণিতের ভাষায় একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমাদের আমরা হাড়ের ঘনত্বটা মাপি, সেই ঘনত্ব মাপারও একটা বিশেষ জটিল দিক, আমি সেই জটিল দিকে যাচ্ছি না। সেটা যখন কমে যায় আমরা বলি যে এটা আড়াইয়ের চেয়ে নিচে যদি কমে তখন আমরা বলবো অস্টিওপোরোসিস। যখন একজন রোগীর -1 থেকে +1 এটাকে আমরা বলি স্বাভাবিক ঘনত্ব, যার -1 থেকে মানে -1 থেকে -2 এর মাঝখানে এটাকে বলা হয় অস্টিওপেনিয়া। মানে তার মানে স্বাভাবিকের চেয়ে কমে গেছে হাড়ের ঘনত্ব, কিন্তু সেই কমে যাওয়াটা এত মাত্রায় কমেনি যে সহজেই ভেঙে যাবে, সেরকম একটা মাত্রায় যায়নি। তা কিন্তু এটা ঠিক যে যদি আমরা সময় দিতে থাকি কোনো রকম মানে তার প্রতিকার গ্রহণ না করে, তাহলে সেই মানুষগুলো কিছুদিন পরেই অস্টিওপোরোসিসে আক্রান্ত হবেন। তার মানে আমরা বলতে পারি যে অস্টিওপেনিয়াটা হচ্ছে একটা প্রাক অস্টিওপোরোসিস একটা অবস্থা। কিন্তু এটাও ঠিক যে আমি যেটা বললাম, যেমন আমার উচ্চতার সমান একটা উঁচু থেকে যদি আমি পড়ে যাই তাহলে হাড় ভেঙে গেলে আমি বলবো যে সেটা হচ্ছে একটা অতি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বা সহজ ভঙ্গুরতা। কিন্তু যদি কারো কারো আরেকটু উপর থেকে পড়লে ভেঙে যাবেন, হয়তো ঠিক নিজের উচ্চতা থেকে পড়লে ভাঙবেন না, কিন্তু নিজের উচ্চতা হচ্ছে 5 ফিট 7 ফিট উপর থেকে পড়লে তার হাড়টা ভেঙে যাবে। এই ধরনের ঘটনাগুলো অস্টিওপেনিয়ায় ঘটে। এবং অস্টিও আমাদের হাড় ভাঙার পিছনে শুধু ঘনত্বই একটা কারণ না, এর পিছনে আরও কিছু ফ্যাক্টর থাকে। সব কিছু মিলিয়ে অস্টিওপেনিয়ার রোগীদেরও কিন্তু হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা সাধারণ মানুষ সুস্থ মানুষদের চেয়ে বেশি, যদিও অস্টিওপোরোসিস রোগীদের সমান না কিন্তু সুস্থ মানুষদের চেয়ে বেশি। এটা তার মানে এটা হচ্ছে হাড়ের ঘনত্ব সংক্রান্ত বিষয়ে। আর অস্টিওমেলাসিয়া যেটা প্রশ্নটা করলো, অস্টিওমেলাসিয়াটা হচ্ছে আমাদের হাড়ের মধ্যে হাড়ের যে কাঠামো যেগুলো আছে, মানে হাড়ের দেয়াল, তারপরে হাড়ের আমাদের মানে লোহার সেই শিক, এই জিনিসগুলো ঠিক আছে, এগুলোর পুরুত্বটা ঠিক আছে। আমরা যদি বাইরের থেকে দেখি যে আমরা হাড়টাকে আমাদের পাতলা মনে হবে না, কিন্তু সেই হাড়ের মধ্যে ক্যালসিয়াম নাই, এরকম একটা পরিস্থিতি যদি হয় সেটাকে আমরা বলি অস্টিওমেলাসিয়া। এবং এই অস্টিওমেলাসিয়াটা সচরাচর ভিটামিন ডির অভাবেই সবচেয়ে বেশি হয়ে থাকে, নানান কারণে ভিটামিন ডির অভাব হতে পারে, তাই এটা সচরাচর ভিটামিন ডির অভাবে হয়। অস্টিওমেলাসিয়াতে হাড়টা নরম হয়, হাড়টা বাঁকা হয়ে যেতে পারে, যেটা অস্টিওপোরোসিসে কিন্তু হাড় বাঁকা হবে না, কিন্তু অস্টিওমেলাসিয়াতে হাড়টা বাঁকা হয়ে যেতে পারে। এবং অস্টিওমেলাসিয়াতেও কিন্তু হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে।